আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরও একটি টু স্টোন স্পিকার, যেটার ব্র্যান্ড হলো সলিটাইন এবং মডেলটা হলো নেক্সট SE110। এই স্পিকারটা একটি টু স্টোন স্পিকার, যার মাধ্যমে আপনারা কম্পিউটার, ল্যাপটপ, ইভেন আপনারা যদি চান ব্লুটুথ দিয়ে মোবাইল থেকে চালাতে চাইবেন, সেটাও আপনারা করতে পারবেন। কারণ এই স্পিকারে ব্লুটুথ থেকে শুরু করে কেবল, পেন ড্রাইভ, মেমোরি কার্ড, রিমোট কেবল সব কিছুই আছে। ইভেন আপনারা FM রেডিও যদি চালাতে চান সেটাও করতে পারবেন। স্পিকারটা ওয়াট কত এবং স্পিকারটার সাথে কি কি আছে, ফিচার হিসেবে আমরা কি কি পাবো, সব কিছু থেকে আমরা আলোচনা করব এবং স্পিকারটার প্রাইস, ওয়ারেন্টি কেমন হবে সব কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে স্পিকারটা আনবক্সিং করি এবং দেখি এটার সাথে কি কি দেওয়া আছে। এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি থাকবো অনেক, আপনারা দেখছেন আমাদের চ্যানেল @onik.net। তো বন্ধুরা, আমরা স্পিকারটা আনবক্সিং করলাম এবং দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ডিজাইন, এবং এটা স্পিকার সাইজ গুলো খুবই ছোট, কম্প্যাক্ট সাইজ, যেটা আপনার ডেস্কটপের দুই পাশে দুটো যদি রেখে দেন খুবই সুন্দরভাবে মানাবে। এবং অফারটা নিচে রেখে দিলেন বেজের জন্য, বেসের অফারটা যেটা মেইন কারেন্টে থাকবে, খুবই সুন্দর ডিজাইন। এবং এই স্পিকারগুলোর সাথে যেগুলো দেওয়া আছে বক্স কন্টেন্টে, একটা অক্স কেবল পাবেন 2.1, এবং রিমোটটা দেখতে পাচ্ছেন, রিমোট কন্ট্রোল সিস্টেমও আছে, এটাতে মোড বাটন সব কিছু, পাওয়ারটা অন অফ করতে পারবেন, ইউজার ম্যানুয়াল আছে যেটা দিয়ে আপনারা এটা বুঝতে পারবেন যে সহজে কিভাবে ব্যবহার করতে হয়। তো চলুন আমরা একটু পিছন সাইডটা দেখি যে এখানে কি কি দিয়ে আছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের বেজের একটা ভলিউম দেওয়া আছে, যেটা মিনিমাম থেকে ম্যাক্সিমাম করা যাবে। অডিও আউটপুটের জন্য দুইটা পোর্ট দেওয়া আছে, যেটা স্পিকারগুলো দুইটার, আর অক্স ইনপুটের জন্য একটা পোর্ট আছে, সেটা হলো যে অডিও পোর্টটা সেটা ব্যবহার করার জন্য, পাওয়ার অন অফ করার জন্য, এইটাই হলো এটার কাজ। তো চলুন আমরা স্পিকারটা শুনে দেখি এবং দেখি এটার কোয়ালিটিটা কেমন। তো বন্ধুরা, আমরা স্পিকারটা এখন শুনে দেখবো। চলুন আমরা স্পিকারটা পাওয়ারটা অন করে দিই, আমরা সাউন্ডটা শুনে দেখি দেখি কেমন লাগে। মানে ভলিউম বন্ধুরা, আমরা স্পিকারটা শুনে দেখলাম, কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানা দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে। আর আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। স্পিকারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং একটা LED ডিসপ্লে দেওয়া আছে, এই ডিসপ্লে থেকে আপনারা সবকিছু চেঞ্জ করতে পারবেন, ফরওয়ার্ড করতে পারবেন, ব্যাকওয়ার্ড, স্টপ, পজ, প্লে, মোড চেঞ্জ করতে পারবেন, সবকিছু করতে পারবেন। USB পোর্ট আছে যেটা পেন ড্রাইভ ব্যবহার করতে পারবেন, এবং মেমোরি কার্ডের পোর্ট আছে যেটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। স্পিকারটাতে আপনারা সবকিছু দিয়ে কাজ করতে পারবেন এবং এটা ম্যানুয়ালও কাজ করা যায়, রিমোট কন্ট্রোলও কাজ করা যায়। স্পিকারটার সাইজটা দেখতে পাচ্ছেন এখানে, স্পিকারটার বিল্ড কোয়ালিটি এবং সাইজ অনুযায়ী খুবই সুন্দর সাউন্ড। সাউন্ডটা তো অবশ্যই আপনারা শুনছেন, যদি ভালো করে না শুনে থাকতে পারেন তাহলে কিন্তু চলে আসবেন আমাদের শপে এবং সরাসরি শোনার জন্য অবশ্যই কিন্তু আমাদের শপ থেকে আপনারা ভিজিট করে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন বেজের একটা নব আছে, যেটা মিনিমাম থেকে ম্যাক্সিমাম করা যায়, বেজের ভলিউমটা খুবই সুন্দর, এবং এখানে পাওয়ার অন অফ এর বাটন, অডিও আউটপুটের জন্য দুইটা পোর্ট দেওয়া আছে, যেটা দুইটা স্পিকারের জন্য, এখানে একটা এখানে একটা, আর অক্স ইনপুটের জন্য আরেকটা পোর্ট দেওয়া আছে, যেটা সরাসরি কম্পিউটার থেকে অথবা মোবাইল থেকে সরাসরি বাজানোর জন্য। তো স্পিকারটা ওয়াট কত আমরা দেখে আসি একটু, এবং কি কি দিয়ে এটা চালানো যাবে সেটা দিয়ে আমরা একটু দেখে আসি। স্পিকারটা দেখতে পাচ্ছেন সাব ওভারের সাইজ হলো 4 ইঞ্চি, এবং ফ্রিকোয়েন্সি 30 থেকে 200 হার্জ, এবং যেটা ইম্পিডেন্স বলায় সেটা 6 ওহমসের, স্যাটেলাইটগুলো হলো 3 ইঞ্চি করে, এবং দুইটা স্যাটেলাইট আছে 3 ইঞ্চি করে দুইটা। এবং এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার আউটপুট 25 ওয়াট RMS, এবং সাবওফারের ওয়াট হলো 15 ওয়াট, মানে এই বড় স্পিকারটা যেটা সেটা হলো সাবওফার, এটা হলো 15 ওয়াটের, এবং এই স্যাটেলাইট দুইটা যেটা আছে 5 ওয়াট করে, দুইটা 10 ওয়াট, টোটাল হয় 25 ওয়াট।
স্পিকারটার ফিচার হিসেবে পাবেন আপনারা ব্লুটুথ, পেন ড্রাইভ, মেমোরি কার্ড এবং অক্স কেবল ব্যবহার করার সুবিধা, যার সাথে আপনারা চাইলে FM রেডিও ব্যবহার করতে পারবেন এবং এটার সাথে একটা রিমোট আছে। এই স্পিকারটাতে আপনারা যেটা ব্লুটুথ দেখতে পাচ্ছেন সেই ব্লুটুথটার ভার্সন হলো 5.0, যেটা একেবারে লেটেস্ট। এবং এই স্পিকারটা 25 ওয়াট হওয়ার ক্ষেত্রে সাউন্ডের কোয়ালিটি কেমন লাগলো আপনারা সেটা কিন্তু আমাদেরকে জানিয়ে দিবেন। এবং এই স্পিকারটা যদি আপনারা সরাসরি শুনতে চান বা আপনারা যদি মোবাইল থেকে শুনে বুঝতে না পারেন অবশ্যই কিন্তু চলে আসবেন আমাদের শপে। শপের অ্যাড্রেসটি আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে এবং অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনারা যোগাযোগ করে আসবেন। আমাদের শপ হলো BCS কম্পিউটার সিটি IDB ভবন এবং শপ নাম্বার হলো SR 209 210 সেকেন্ড ফ্লোর। শপের নেমটাও আমি বলে দিচ্ছি, ম্যাসিভ কম্পিউটার। এই স্পিকারটার প্রাইস হিসেবে আমরা রাখছি এই মুহূর্তে 2850 টাকা এই স্পিকারটার প্রাইস, সলিটাইন নেক্সট SE 110 2850 টাকা। এবং এই স্পিকারটার সাথে পাবেন আপনারা 2 বছরের ওয়ারেন্টি, 2 বছরের ওয়ারেন্টি সহ এই স্পিকারটা মাত্র 2850 টাকায় পাবেন একমাত্র আমাদের শপে IDB ভবনে ম্যাসিভ কম্পিউটারে। যারা আমাদের শপ থেকে কেনাকাটা করেন তারা অবশ্যই জানেন যে আমাদের শপের প্রোডাক্টগুলো কেমন হয়ে থাকে। তো আপনারা যারা নিতে চান, নিতে আগ্রহী, তারা কিন্তু অবশ্যই চলে আসবেন আমাদের শপে। আসার আগে অবশ্যই যোগাযোগ করে আসবেন, প্রোডাক্টটা স্টকে আছে কি না সেটা কিন্তু অবশ্যই দেখে আসবেন। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন, এবং ভিডিও ভালো লাগলে লাইক করে দিয়েন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।